নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ 23শে জানুয়ারি। আজ আমাদের প্রত্যেকের নিজেকে ভারতীয় বলে ভাববার দিন। তার কারণ, আজ সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আজ থেকে বহু বছর আগে 1897 খ্রিস্টাব্দের আজকের দিনে কটক শহরে এই মানুষটির জন্ম হয়েছিল। তখন কে জানতো আগামী দিন তাকে নিয়ে আলোচনা করবে। আজকে এমন একজন মানুষের জন্মদিন যার কথা বলতে গেলে সেই লাইন দুটো মনে পড়ে, কদম কদম বড়ায়ে যা, খুশি সে গীত গায়ে যা, ইয়ে জিন্দেগি হ্যায় কম কি তু কম পে লুটায়ে যা। বাস্তব কথা তো তাই, দেশকে ভালো না বাঁচতে পারলে আমাদের জন্মই বৃথা। এ কথা বলতে এবং ভাবতে শিখিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো আজকের এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের বিষয় রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ও নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নিয়ে আমাদের পথ চলা থাকবে। সঙ্গে রয়েছেন আজকের শিল্পী, সঙ্গে রয়েছেন পাপিয়া। পাপিয়া সরকার, অনেক অনেক স্বাগত। সম্ভবত এই বছর প্রথম দেখা আমাদের, আগে হয়েছে একবার দেখা। তো আমাদের সঙ্গে থাকার জন্য স্বাগত, এবং অবশ্যই সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা। তো তাদের সঙ্গে একটু আলাপ করে নেওয়ার পালা। দেবাশিস এবং তনাদা রয়েছেন কিবোর্ডে, দেবাশিস রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে, গিটারে রয়েছেন রাজা, এবং আজকে তবলায় রয়েছেন সঞ্জয়, আর অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম। সঙ্গে শব্দে আমাদের ভাই আলোর ভাই, ক্যামেরার পিছনের ভাইরা, পিসিআর এর দাদা, টেলিকাস্টিংয়ের ভাইরা, সবাই মিলে আমাদের পথ চলা। তো গানে গানে আজকে এগোবো। অবশ্যই আজকে আমরা স্বদেশ পর্যায়ের বাইরে বেরোতেই পারবো না। নমস্কার, সুপ্রভাত। ভারত মাতার এই বীর সন্তানের প্রতি আমাদের সকলের সশস্ত্র প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। প্রথম গান ওই মহামানব আসে। গান কবি লিখেছিলেন 1941 সালে, একেবারে 14ই এপ্রিল, তার জন্মদিনের প্রাক মুহূর্তে। এবং এই গান তার শেষ বছরের লেখা গান। এই গান লিখেছিলেন তিনি শান্তিনিকেতনের উদয়নে বসে, এবং এটি আনুষ্ঠানিক পর্যায়ের গান, আনুষ্ঠানিক উপপর্যায়ও আনুষ্ঠানিক, এবং এর স্বরলিপিকার ছিলেন শান্তিদেব ঘোষ।
এই গানের এক মাহাত্ম্য কিন্তু রয়েছে, কারণ সেই বছর কবি লিখলেন সভ্যতার সংকট। তখন কিন্তু ভারতবর্ষ প্রায় স্বাধীনতার দিকে এগোচ্ছে, তখন সেই যুদ্ধ শুরু হয়েছে যে যুদ্ধে ভারতবর্ষের জয় নিশ্চিত। কিন্তু সেই জয় কি সকলে চেয়েছিল? তার কারণ আজ 23শে জানুয়ারি 2019-এ দাঁড়িয়ে 23শে জানুয়ারির কথা বলছি আমরা, কিন্তু এই 23শে জানুয়ারি অন্যরকম ছিল আজ থেকে বহু বছর আগে। আজ মুক্তি সংগ্রামের পথিকের জন্মদিন, যার হাত ধরে আমরা ভারতীয়রা স্বাধীনতার মূল আস্বাদ পেতে পারতাম। তো আজকের এই দিনে কতটা স্নেহ করতেন রবীন্দ্রনাথ এই বীর মানুষটিকে, তার মতাদর্শে তিনি কতটা সম্মত ছিলেন, এই নিয়ে মূলত পথ চলা এবং দুজনের ভাবনা স্বদেশ পর্যায়ে কোথায় এক হয়েছিল, কোন সূত্রে তারা একভাবে ভাবনা ভেবেছিলেন, এই নিয়ে আমাদের আজকের পথ চলা থাকবে, কিন্তু গানের সঙ্গে। তো পরের গানে যাই। পাপিয়া এত সুন্দর গান বেছে এনেছেন, আমার মনে হচ্ছে প্রত্যেকটা গানই যেন সেই নেতাজির আগমনের বার্তাই জানাচ্ছে। 1914 সালে কবি এই গানটি লেখেন 53 বছর বয়সে এলাহাবাদ অঞ্চলে বসে, এবং এই গানের স্বরলিপিকার ছিলেন সুধীর চন্দ্র কর। এবং এই গান কবি যখন লেখেন তার ঠিক 10 বছর পর মাঘোৎসবে এই গানটি গাওয়া হয়, মানে 1321 বঙ্গাব্দে কবি গানটি লিখেছিলেন, 1331 বঙ্গাব্দে মাঘোৎসবে গানটি গাওয়া হয়।
চলে আসি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ে স্বদেশ ভাবনা যদি বলতে হয়, তাহলে তার বীজ তার মধ্যে প্রথিত হয়েছিল তার একেবারে ছেলেবেলায়। ঠাকুর বাড়ি ৬ নম্বর জোড়াসাঁকো লেন, যে বাড়িটিকে বলা হতো পাশ্চাত্য সভ্যতার আঁতুড়ঘর এবং তৎকালীন যুগে তৎকালীন বঙ্গসমাজ তাদেরকে ছিছি করতো, বলতো এরা ইংরেজি সভ্যতাকে নিয়ে চলছে। পরবর্তী পর্যায়ে আমরা বাঙালিরা বুঝেছিলাম আমাদের বাংলার নবজাগরণের আঁতুড়ঘর ছিল এই ৬ নম্বর জোড়াসাঁকো লেন। সেই বাড়িতে যতীন্দ্রনাথ ঠাকুর যখন সঞ্জীবনী সভা তৈরি করলেন, এখান থেকে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ ভাবনার বীজ বপন হয়েছিল। পরবর্তী পর্যায়ে তা কিন্তু অঙ্কুরিত হয় এবং যখন ১৯০৫ বঙ্গভঙ্গ আন্দোলন হয় তখন তার ক্রমপরিণতি আমরা কিন্তু দেখতে পাই। তো আমরা আসবো আলোচনায়, তবে আরেকটা গান শুনে নেব এই ফাঁকে। এবং এই গানটা গাইবার আগে আমি একটু জাস্ট একটুখানি ইনফরমেশান আমি দিতে চাই। এই গানটি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ গিয়ে মানে পরিবেশন করেছিলেন প্রথম। তখন অন্যান্য যারা অতিথি ছিলেন তাদের মধ্যে ছিলেন গান্ধীজি, এবং এই গান্ধীজির সামনে এই গানটি প্রথম উনি গান। সালটা হলো ১৮৯৬। ওই ভুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী, জনক জননী জননী, ধুবন মন মোহিনী, ওই ভুবন মন মোহিনী। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যাম রব তব তপোবনে, প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত আপ কাহিনী, প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যাম রব তব তপ প্রথম প্রচারিত তব বন ভবনে, জ্ঞান ধর্ম কত আপ কাহিনী, চির কল্যাণময়ী তুমি ধন্য
আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজ 23শে জানুয়ারি, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর ঠিক সেই দিনে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ও নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের সঙ্গে পাপিয়া রয়েছেন, পাপিয়ার সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং অবশ্যই তার দেশমাতৃকার এই বরেণ্য পুত্রকে বরণ করে নেওয়ার গান সঙ্গে তো রয়েছেন আপনারা। চলে যাই পাপিয়া গানে। সন্তান জাগিয়ে
দেহ তোমারি তারি মা সপিনু প্রাণ তোমারি শোকে হে আখি বড় শিবে মাত্র 16 বছর বয়সে এই গান লেখা কবির কথাগুলো আমি অবাক হচ্ছিলাম, গানের কথাগুলো না আবার নতুন করে তো শোনা এখানে। 1877 সালে মাত্র 16 বছর বয়সে, এবং এটা জাতীয় সঙ্গীত পর্যায়ের গান, প্রথম জাতীয় সঙ্গীত, এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে এটাই প্রথম জাতীয় সঙ্গীত, এবং এটা উপপর্যায়ের জাতীয় সঙ্গীত। এবং এই গানটির স্বরলিপিকার হিসেবে আমরা তিনজনের নাম পাই, সরলা দেবীকে পাই, ইন্দিরা দেবীকে পাই এবং দীনেন্দ্রনাথ ঠাকুরকে পাই। অবাক কাণ্ড, মাত্র 16 বছর বয়সে কিন্তু এই গানটি আমরা দেখি, এবং এই গানটির একটা পরবর্তী পর্যায়ে একটি নাটকের ব্যবহারও আমরা পাই, স্বর্ণকুমারী দেবীর একটি বিখ্যাত নাটকে। যাই হোক, আজকের বিষয়ে চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা ছিল, তিনি স্বদেশ ভাবনাতে তার মূল জায়গাটা ছিল পল্লী সমাজের উন্নয়ন এবং শিক্ষার প্রসার। তিনি উপলব্ধি করেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের সংগঠিত হতে হবে, সেই সংগঠন তৈরি করার ক্ষেত্রে প্রথম প্রয়োজন শিক্ষা। যদি শিক্ষিত মানুষ আমরা না হতে পারি, তাহলে নিজের দেশ সম্পর্কে জাতীয়তা বোধ তৈরি হবে না। তিনি নেশন শব্দটাকে বলেছিলেন নিজের ভেতরে জন্ম নেওয়া একটা সহজাত প্রবৃত্তি। এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে পাই, আমরা দেখি তার ভাবনা তো কিন্তু ঠিক একইভাবে দেশমাতৃকার প্রতি ভালোবাসা যখন কাজ করে, তিনি কিন্তু সমাজের গরিব গুরুবদের কথাই বলেছিলেন এবং তাদেরকে শিক্ষিত করে একেবারে সংগ্রামকে সংঘবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি কিন্তু আপোষ করতে চাননি, তিনি চেয়েছিলেন সংগ্রাম। তিনি বলেছিলেন ডু অর ডাই, তোমাকে কিছু করতে হবে নাহলে তোমায় মরতে হবে। আপোষের মাধ্যমে নয়, অর্থাৎ আলোচনার মাধ্যমে স্বাধীনতা নয়, ছিনিয়ে নিতে হবে এই স্বাধীনতা। এই বাণী নেতাজি সুভাষচন্দ্র বসুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর ভাবনা ধর্ম নিয়ে, কারণ আমাদের ইংরেজরা যে কাজটা সবার আগে করেছিল, ধর্মভিত্তিক একটা দেশকে ভাগ করতে চেয়েছিল, ঠিক সেই কারণে কিন্তু লর্ড কার্জন যখন বাংলা ভাগ করতে চাইলেন 1905 সালে, সেখানে কিন্তু তিনি এই ধর্মকে কেন্দ্র করে ওপার বাংলায় মুসলিম ধর্মের বাস বেশি, এপার বাংলায় হিন্দু ধর্মের বাস বেশি, ঠিক সেই জায়গা থেকে দেশটাকে ভাগ করতে চাইলেন, অর্থাৎ বাংলাকে ভাগ করতে চাইলেন। গর্জে উঠলেন সবাই, রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠলেন এবং তিনি রাখি উৎসব পালন করলেন, এবং তার পরবর্তী পর্যায়ে তো ইতিহাস, লর্ড কার্জনকে পিছু হটতে হয়েছিল। তবুও এই যে সূক্ষ্ম একটা বিষ তিনি ঢালতে পেরেছিলেন, তার ফলপ্রসূই কিন্তু আমরা ফলশ্রুতি হিসেবে দেখি যখন ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে, যখন ক্ষমতা হস্তান্তর হলো, তখন কিন্তু ভারতবর্ষ টুকরো হয়ে গেল, যে টুকরো হয়ে যাওয়াটা কোনো ভারতবাসী চাননি। তো যাই হোক, এই ধর্মকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা, একটি চিঠি নেতাজিকে তিনি লিখেছিলেন, আমি সেটি পাঠ করব, তবে তার আগে একটি গান। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে চাহে না যে আপন মায়েরে নাহি জানে, এরা তো কত কী ভাবে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে,
গান কবি লিখেছিলেন 1886 সালে মাত্র 26 বছর বয়সে, এবং এই গানও কিন্তু জাতীয় সঙ্গীত পর্যায়ে, উপপর্যায়ে জাতীয় সঙ্গীত, এর স্বরলিপিকার ছিলেন সরলা দেবী। এবছর কবি কংগ্রেসের যে জাতীয় অধিবেশন, সেই অধিবেশনে প্রথম গাইলেন আমরা মিলেছি আজ মায়ের ডাকে, এই গান তিনি গিয়েছিলেন কংগ্রেসের জাতীয় অধিবেশনে এই বছরই 1886-তে। তো আমি বলছিলাম চিঠির কথা, 1937 সালের 19 অক্টোবর রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে এই বন্দে মাতরম গানকে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কথা তিনি সুস্পষ্ট করে বললেন। তিনি কি বললেন? তিনি বলছেন, বন্দে মাতরম গানের কেন্দ্রস্থলে আছে দুর্গাস্তব, সেটা এতই সুস্পষ্ট যে এ নিয়ে তর্ক করা চলে না। অবশ্য বঙ্কিম এই গানে বাংলাদেশের সঙ্গে দুর্গাকে একাত্ম করে দেখিয়েছেন, কিন্তু স্বদেশের এই দশভুজারূপে যে পূজা, সে কোনো মুসলিম স্বীকার করতে পারেনি। যে রাষ্ট্রসভা ভারতবর্ষের সকল ধর্ম সম্প্রদায়ের মিলন ক্ষেত্র, সেখানে এ গান সর্বজনীনভাবে সঙ্গত হতেই পারে না। প্রসঙ্গত এসেই পড়ে আরও নানা বিষয়ে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের পত্র বিনিময়ের কথা। এক্ষেত্রে অবশ্যই মনে রাখা দরকার যে স্বদেশ ভাবনা এদের দুজনের মধ্যে যোগসূত্র রচনা করেছে এবং সম্পর্কটা প্রধানত রাজনৈতিক। 1930-31 সাল থেকেই উভয়ের মধ্যে পত্রালাপ শুরু হয় যতটুকু আমাদের জানা রয়েছে। আমরা চলে যাবো আবার পরের গানে।
ব্যথা যশের কানালি কথা গেথে গেথে নিতে করতালি এসেছি কি ব্যথা যশের কানালি কথা এই গানও কবির ২৫ বছর বয়সে স্বদেশ পর্যায়ে লেখা গান, অর্থাৎ ১৮৮৬ সালে এই গান তিনি লিখেছিলেন এবং এই গানের স্বরলিপিকার ছিলেন সরলা দেবী। আমরা চলে আসি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বদেশ ভাবনা। তখন সত্য সত্য দ্বিতীয় মহাযুদ্ধ শেষ, ইংরেজ সরকার অর্থাৎ ইংরেজ শক্তি তখন নিঃস্ব। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রামের ডাক দিলেন, কিন্তু ১৯৪১ সালে তাকে গ্রেপ্তার করা হলো। ভগ্ন স্বাস্থ্যের জন্য তাকে তার নিজের বাড়িতেই অন্তরীণ রাখা হলো। খবর রটল ১৯৪১-এর ২৬শে জানুয়ারি যে নেতাজি অন্তর্ধান হয়েছেন, অর্থাৎ নেতাজি নিরুদ্দেশ হয়েছেন, তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। চারিদিকে ধরধর পাকড় পাকড় রব। অন্যদিকে নেতাজি জিয়াউদ্দিনের ছদ্মবেশে কাবুল, বার্লিন, সিঙ্গাপুর হয়ে পাড়ি জমালেন। বিপ্লবী রাসবিহারী বসুর অনুরোধে তার নবগঠিত আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের পদ অভিষিক্ত করলেন। তিনি বললেন রেডিও মারফত সমগ্র দেশবাসীর কাছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তারপর ভারতবর্ষ স্বাধীন হলো ঠিকই, তিনি পেলেন অমরত্বের আস্বাদ। কিন্তু সত্যি কি আমরা নেতাজির পথে ভাবতে শিখেছি? প্রশ্ন করতে ইচ্ছে করে আজকে দাঁড়িয়ে, যেখানে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক বটে, কিন্তু স্বাধীনতার সঠিক ব্যবহার করতে পেরেছি কি? এক্ষেত্রে রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠির কথা মনে পড়ে। আসবো সেই প্রসঙ্গে, কিন্তু আরেকটি গান শুনে নেব আমরা। পৃথিবীতে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, যে সমাজের উপর আমরা দাঁড়িয়ে আছি, সেখানে হিংসা, দ্বন্দ্ব, লোভ, মোহ মানুষের মধ্যে এত বেড়ে গেছে, যার ফলে সত্যি কথা বলতে কি একটা অস্থিরতা সব মানুষের মধ্যে। এবং আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ এই যে গানটি লিখেছেন, এই গানটি যখনই আমি গাই অদ্ভুতভাবে আমার এখনও এত প্রাসঙ্গিক মনে হয়। প্রত্যেকটা গানই প্রাসঙ্গিক, কিন্তু অদ্ভুতভাবে এই গানটা যেন
এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের নটির পূজায় নাটকে ব্যবহৃত হয়েছিল ভিক্ষুকদের গান হিসেবে, বিবেকের গান, এবং 1927 সালে মাত্র 65 বছর বয়স, আমি বলবো কথাটা, কারণ কবির বয়স তো বাড়ে না, 65 বছর বয়সে তার দেশের সেই বিক্ষুব্ধ অবস্থা দেখে তার উপলব্ধিকে তিনি এই গানে একেবারে লিপিবদ্ধ করেছিলেন। এই গান ভিক্ষুকদের গান হলেও আমাদের সকলের গান, একদম পাপিয়া ঠিক কথা বলেছেন যে আমরা এখন যে পর্যায়ে রয়েছি এই গান ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ও নেতাজি সুভাষচন্দ্র বসু, এই নিয়ে আমাদের আজকের পথ চলা। সঙ্গে পাপিয়া তার গানের ডালি দিয়ে আজকের অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছেন। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পী বন্ধুরা, আর একবার তাদের সঙ্গে আলাপ করে নেওয়ার পালা আমাদের, চলে যাব একেবারে সরাসরি তাদের কাছে।
দেবাশিস রয়েছেন কিবোর্ড এবং পিয়ানো, তনাদা রয়েছেন কিবোর্ড, গিটারে রয়েছেন রাজা, তবলায় রয়েছেন সঞ্জয় এবং পার্কাশনে রয়েছেন বিক্রম। আর এদের পোশাক সৌজন্য অবশ্যই আবরণ, আর সঙ্গে রয়েছেন আমাদের ভাইরা। তো চলে যাই একেবারে একেবারে গানে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি দেখবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার, ফলবে কবে তোমার টানা টানি দেখবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শোন সেটাই শোনে। রইল বলে সালে এই গান কবি লেখেন 47 বছর বয়সে। এর স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নামটা আপনাদের প্রত্যেকে চেনা, জাতীয় কংগ্রেসের সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে বলতে হয় এই নাটক, এটি প্রায়শ্চিত্ত নাটকে ধনঞ্জয়ের লিপে এই গানটি, অর্থাৎ ধনঞ্জয়ের গান ছিল। এবং এই গানের মধ্যে দিয়েও কিন্তু কবি তৎকালীন সমাজ ব্যবস্থাকে ধিক্কারই জানিয়েছেন। এবারে চলে আসি রাশিয়ার চিঠির কথা, কারণ রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার একটা দুর্দান্ত দলিল বলা যেতে পারে। এই রাশিয়া ঘুরে আসার পর রাশিয়ার সমাজ ব্যবস্থার যে বিলিবন্টন, তাই দেখে কবির মনে খানিকটা আক্ষেপ তৈরি হয়েছিল আর খানিকটা আশাও তৈরি হয়েছিল। তিনি রাশিয়া চিঠিতে আমরা কি পাই, কবি লিখছেন, রাষ্ট্রীয় উন্নতিকে যদি আমরা সত্য করতে চাই তাহলে সবার আগে এই তলার লোকেদের মানুষ করতে হবে, অর্থাৎ যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। এই সব হারাদের মানুষ করার কথা বলেছেন, কারণ রাশিয়ায় গিয়ে তিনি এই ছবি দেখেছেন। তিনি পুত্র রথীন্দ্রনাথকে বলছেন এই রাশিয়া চিঠিতে, যেসব বহুকাল ভেবেছি এবার রাশিয়ায় তার চেহারা দেখে এলাম। 1930 সালের 14 অক্টোবর প্রতিমা দেবীকে একটা চিঠিতে তিনি জানাচ্ছেন, আমি বহুকাল যা ধ্যান করেছি এবার রাশিয়ায় তা দেখে এলাম, ওরা তা কাজে খটিয়েছে। আমি পারিনি বলে দুঃখ হলো, কিন্তু হাল ছেড়ে দিলে লজ্জার বিষয় হবে। অল্প বয়সে জীবনের যা লক্ষ্য ছিল, শান্তিনিকেতনে শ্রীনিকেতনে তা সম্পূর্ণ সিদ্ধ না হোক, সাধনার পথ অনেকখানি
প্রশস্তত করতে পেরেছি। অর্থাৎ এই যে পল্লী সমাজের উন্নয়ন এবং শিক্ষার প্রসার ঘটানো, এ রবীন্দ্রনাথের মূল মন্ত্র ছিল এবং সেই মন্ত্রকে তিনি নিয়েই কিন্তু তার শান্তিনিকেতন শ্রীনিকেতনের স্বপ্ন দেখেছিলেন। তিনি কতটা ফলপ্রসূ হয়েছেন আগামী দিন হয়তো আরও বলবে, আমরা তো বলি আমরা গর্বিত শান্তিনিকেতনের জন্য, শ্রীনিকেতনের জন্য। আমরা গর্বিত নেতাজির বাঙালি হিসেবে, নেতাজির জন্মগ্রহণের জন্য নিজেদের বাঙালি বলতে আমরা দ্বিধা বোধ করি না, এটাই আমাদের গর্বের জায়গা। তো আবার একটু গানে যাই। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, দড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্ড কাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে, পড়ব না ফাঁকের পরে, পড়ব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। এই গান একেবারে 44 বছর বয়স, 1905 সাল, যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবি সংগঠিত করছেন সেই সময়কার গান। ইন্দিরা দেবী এই গানের স্বরলিপিকার। রবীন্দ্রনাথ ঠাকুরের এক কঠিন পদক্ষেপ আমরা দেখতে পাই জালিয়ানওয়ালাবাগে, যখন হত্যাকাণ্ড হলো তিনি তার নাইট উপাধি ত্যাগ করলেন। কি হয়েছিল, রবীন্দ্রনাথের দেশপ্রেম নিয়ে নানান কথা ঘটে, অনেকেই অনেক কথা বলে থাকেন, কিন্তু আমার মনে হয় এই ইতিহাসটা সকলের জানা দরকার। 1919 সালের 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে আমরা জানি এক গুলি চলেছিল, এক জায়গায় সভার জন্য মানুষ জমায়েত হয়েছিল এবং সেখানে ইংরেজ সরকার নৃশংসভাবে মানুষ মেরেছিল। এরই প্রতিবাদে এপ্রিলের 20 থেকে 26-এর মধ্যে তিনি অত্যন্ত বিচলিত হয়ে অ্যান্ড্রুসকে 5টি চিঠি লিখেছিলেন। এগুলির ছত্রে ছত্রে দেশের মানুষের প্রতি তার সংবেদনশীলতার কথাই প্রকটিত হয়ে ওঠে। কবি বলছেন,
এর এক মাস পর লর্ড ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে তিনি একটি চিঠি লিখে অনুরোধ করেন যে চার মাস আগে তিনি যে নাইট উপাধি গ্রহণ করেছিলেন তার থেকে তাকে যেন মুক্ত করা হয়। তিনি বলছেন, আমি তাদের পাশে দাঁড়াতে চাই সব রকম বিশেষ সম্মান বিসর্জন দিয়ে। দেশপ্রেমের এই গভীরতা ও তেজস্বিকতার দিকটা যেমন রবীন্দ্রনাথের বিশিষ্টতা, তেমনি বিশিষ্ট হচ্ছে তার দেশ সম্পর্কে নিজস্ব অভিজ্ঞান। এই ছিল রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা। আমরা চলে যাই পরের গানে। আচ্ছা, টেলিফোনে আমাদের সঙ্গে একজন বন্ধু। সুপ্রভাত, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। কল্যাণ দা বলুন। কল্যাণশীল বলছি বেহালার থেকে। সুন্দর সুন্দর তথ্য শুনছি, ভীষণ ভালো লাগছে। প্রথমেই আমি আমাদের মহান নায়ক এবং মহামানব আমাদের প্রাণের নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আমি একটু পাপিয়া ম্যাডামের সাথে কথা বলি। পাপিয়া ম্যাডাম, নমস্কার। এত ভালো লাগছে আপনার গানগুলো, এত রবীন্দ্রনাথ। এবং সত্যি কথা বলতে, কেন চেয়ে আছো গো মা, আপনি যখন গাইলেন আমার মনটা ভরে গেল। আমি দুটি গানের কথা বলি, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বাল, আরেকটি নাই নাই ভয় হবে হবে জয়। যদি করতে পারেন ভাল লাগবে, খুব সুন্দর অনুষ্ঠান করছেন, ভালো লাগছে, নমস্কার নেবেন। দাদা, আপনাকে একটা আমি কথা বলছি, আমি চেষ্টা করব, আমি পরের বার যখন আসবো আমি নিশ্চয়ই আপনার এই গানের মানে যে অনুরোধ আপনি করলেন আমি সেটা রাখবার চেষ্টা করবো। আজকে একেবারেই সময় নেই, দুটো গান আমি যেতে পারবো নিশ্চয়ই, আমার মনে থাকলো, পরবর্তীকালে যখন আমি আসবো নিশ্চয়ই আপনার কথা মাথায় রেখে আমি আমার গানের ডালি সাজাবো, কথা দিলাম আপনাকে। বুক বেঁধে তোয় দাঁড়া দেখি বারে বারে হেলি শিনে পায়, বুক বেঁধে তোয় দাঁড়া দেখি বারে বারে হেলি শিনে পায়, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ফেলিস নে ভাই, বুক বেঁধে তোয় দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ফেলিস নে ভাই, বুক বেঁধে তোয় দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই। একটা কিছু করে নেঠি ভেসে ফের আমার অধি, একটা কিছু করে নেঠি ভেসে ফের আমার অধি, বারে কেদি পারে কদি এ খেলায় আর খেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ফেলিস নে ভাই, বুক বেঁধে তোয় দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, মেলে কি না মেলে রত করতে তবু হবে যত, মেলে কি না মেলে রত করতে তবু হবে যত, না যদি হয় মনের মতন চোখের জলটা ফেলিস নে ভাই, ভাষাতে হয় ভাষা ভেলা করিস নে আর হেলা ফেলা, ভাষাতে হয় ভাষা ভেলা করিস নে আর হেলা ফেলা, পেরিয়ে যখন যাবে বেলা তখন আঁখি মেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ফেলিস নে ভাই, বুক বেঁধে তোয় দাঁড়া দেখি
স্বদেশ পর্যায়ে গান, উপপর্যায়ে স্বদেশ স্বরলিপিকার ছিলেন হচ্ছে ইন্দিরা দেবী। কবির 44 বছর বয়সের গান 1905 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা গান। আমার মনে হয় আমাদের শেষ গান হওয়া উচিত একেবারে নেতাজির প্রসঙ্গ মাথায় রেখে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। তার কারণ, রবীন্দ্রনাথ তার সময়কালের একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বদেশ ও সমাজে, সমাজ সম্পর্কে যে ভাবনা, সে ভাবনার অগ্রণী পথিকৃৎ ছিলেন। আর নেতাজি ছিলেন আমাদের মুক্তি সংগ্রামের নায়ক। নেতাজি ছিলেন আমাদের এই দারিদ্রতা থেকে নিজেদেরকে মুক্ত করার, যে দারিদ্রতা কিন্তু আমরা দরিদ্র কোথায়, আমরা দরিদ্র ভাবনায়, আমরা দরিদ্র আমাদের আত্মসম্মান বোধে, সেই ভাবনা থেকে আমাদের বের করে আনার নায়ক ছিলেন নেতাজি, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন তার দাসের দেশ নাটকটি, আমাদের প্রত্যেকের জানা আছে। এবং আমরা প্রত্যেকে এটাও জানি যে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মেয়র ছিলেন কলকাতা পুরসভার, সেই সময় তার মহাজাতি সদন, তিনি যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নামকরণ তাঁরই। তো এই মানুষটি স্নেহ করতেন তার থেকে অনেকটা ছোট নেতাজিকে, এবং এই যে নেতাজি, তিনি যে সকলের নেতা হতে পারেন সেই বীজ তিনি দেখেছিলেন এই মানুষটির মধ্যে। আজকে তার সেই বীর সন্তানের জন্মদিনে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। পাপিয়াকে ধন্যবাদ জানিয়ে শেষ গানে যাব। ধন্যবাদ আমাদের যন্ত্রশিল্পীদের, ছোট্ট করে শুনতে শুনতে বিদায় নেব। শুধু জানি